হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো আপনাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে এবং করোনা ভাইরাসের কারণে কি চেঞ্জ করতে পারে সময়, কি করতে পারে না, সেটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবভিয়াসলি আপনারা এনশিওর করবেন যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং অবভিয়াসলি ভিডিওটি লাইক করুন। আমি এরপর থেকে এই ধরনের নিউজ রিলেটেড ভিডিওগুলো করার চেষ্টা ভাবনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন, কবে আপনাদের রেজাল্ট পাবলিশ করবে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসলে কি ওমিক্রনের কারণে এই ডেটটা পিছানো হয়েছে কিনা। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, এটা আজকে যমুনা টিভির একটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, তবে আপনাদের সুবিধার্থে আমি আজকে শুধু ভিডিও আকারে এটা প্রকাশ করছি। এইচএসসি রেজাল্ট প্রকাশের তারিখ, এইচএসসি 22 রেজাল্ট। ওকে, নাও আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। আগামী 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে 2021 সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল। এটা আমি ফেসবুকেও দেখলাম, যদিও এটা ট্রলের শিকার যে 14 ফেব্রুয়ারির আগে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা পাবলিশ করা হবে না, কারণ এখনও আবারও 2 সপ্তাহ স্কুল বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয় আপনাদের রেজাল্ট আরও একটু পিছাইতে পারে। যদি পিছায়, দুর্ভাগ্য, এটা আপনাদের জন্য, এখানে আসলে কোনো কিছু করার নেই। আচ্ছা, তারপরে কী লিখছে, জানা গিয়েছে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বোর্ড ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আমরা 11 ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে, সেটা 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যেই হওয়ার সম্ভাবনা। তো দেখলেন, এখানে তারা বলছে 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে একটা সম্ভাবনা আছে। আমি জানি না যে বাংলাদেশের শিক্ষা বোর্ড কী করে এতদিনে, এতদিন লাগে কীভাবে তাদের পরীক্ষার রেজাল্টটা দিতে, আমি বুঝতে পারি না। তারা, তাদের একটা কনসার্ন থাকা উচিত ছিল এইচএসসি শিক্ষার্থীদের পক্ষে, যেন তারা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যায়। যদিও তারা এটা দিতে অক্ষম হয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনাদের উচিত খুব শীঘ্রই এই পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা, কারণ এটাতে নির্ভর করতেছে ভর্তি পরীক্ষার রেজাল্ট অথবা ভর্তি পরীক্ষার একটা কীভাবে মানদণ্ড হবে সেটা একটা, ঠিক আছে, এবং কবে ভর্তি পরীক্ষার ডেটগুলো নির্ধারণ করা হবে সেটাও কিন্তু নির্ভর করতেছে আপনাদের এই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের মাধ্যমের ওপর। ঠিক আছে, তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।